জবাব চাই বাংলাতে ময়ূক পক্ষ নেওয়ার জন্য কুখ্যাত বা বিখ্যাত, এবং আজও ময়ূক পক্ষ নিচ্ছে, আজ ময়ূক ভারতের পক্ষ নিচ্ছে, আজ ময়ূক শেখ হাসিনা সরকার এবং জাতীয়তাবাদী সরকার বাংলাদেশে তাদের পক্ষ নিচ্ছে। তার কারণ টার্গেট আসলে সেই সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষ, সেই সমস্ত মানুষ যারা দেশটাকে সিরিয়া হতে দিতে চান না, দেশটাকে ইরাক ইরান বা প্যালেস্টাইন হতে দিতে চান না, আসলে তাদের। এই মুহূর্তে বাংলাদেশে যেটা চলছে সেটাকে শুধুমাত্র আন্দোলন বলা যাবে না, টার্গেট ওটা উঠিয়ে দেওয়াটা নয়, টার্গেট শেখ হাসিনাকে গদিচ্যুত করে জামাতিদেরকে বসানো। এবং যে ছবিগুলো আমি লাগাতার আপনাদেরকে দেখিয়ে গেছি, আজও সেই ছবিগুলো দেখাবো। টার্গেট আসলে ভারত, টার্গেট আমি আর আপনি, টার্গেট গজওয়ায়ে হিন্দ বানানোর, এটা বলছেন অনেকে। গজওয়ায়ে হিন্দ কি? এই গজওয়ায়ে হিন্দ আর কিছু মূর্খ অর্ধশিক্ষিত ধান্দাবাজ আতিল বুদ্ধিজীবী বিদ্রোজন লেখক কবি সাহিত্যিক তারা হাহাকার করছেন, কেঁদে কলকাতা ভাসিয়ে দিচ্ছেন তারা। এত ইডিওটিক, এত ইডিওটিক আচরণ বোধ হয় একমাত্র কলকাতার এই বুদ্ধিজীবী বা ধান্দাজীবীরাই করতে পারেন। এত ইডিওটিক, এত মূর্খ বোধ হয় এই বুদ্ধিজীবীরাই হতে পারেন এই কলকাতা শহরের। আমি আজ জবাব চাই বাংলার এই মঞ্চ থেকে অনুরোধ করব, হাত জোর করে অনুরোধ করব, পশ্চিমবঙ্গের সেই আতেল বাঙালিদের একটু পড়াশোনা করে তারপরে ধান্দাবাজি করতে নামুন, একটু পড়াশোনা করে তারপর দেশের বিরুদ্ধে কথা বলতে নামুন। আমি অনুরোধ করব সেই সমস্ত বাম বুদ্ধিজীবীদের, দয়া করে, দয়া করে ভারতের খেয়ে ভারতের পাসপোর্ট ব্যবহার করে ভারতকে ছোট দেখাবেন না, ভারতকে এই যে চলছে না চলবে না এই সমস্ত কিছু ভারতে করেন না, সেই সমস্ত কিছু পাশের দেশের জামাতিদের হাতে তুলে দেবেন না, ভারতের খেয়ে পাশের দেশের জামাতিদের মদত দেবেন না। দ্ব্যর্থহীন ভাষায় বলছি, জামাত সমর্থিত এই আন্দোলনকে এখনই স্তব্ধ করা প্রয়োজন, এবং শেখ হাসিনা সরকার অবিলম্বে বেয়োনেট দিয়ে হোক, বারুদ বোমা বন্দুক আর্মি কারফিউ বা সমঝোতা যা করেই হোক, কিন্তু এই আন্দোলনের নামে নৈরাজ্য বন্ধ করাটা অবিলম্বে জরুরি। কোটা কোটা উঠে যাক, যে কোটার কথা বলা হচ্ছে রিজার্ভেশন সেগুলো উঠে যাক যদি প্রয়োজন হয়, কিন্তু কবির কথায় বাংলাদেশ থাক, কবির সোনার বাংলা থাক, এই সোনার বাংলাকে এটাকে সিরিয়া বানানোর চেষ্টা পরাস্ত হোক, বাংলাদেশকে গজওয়ায়ে হিন্দের হেডকোয়ার্টার বানানোর এই দীর্ঘদিনের শখ সেটা বন্ধ করা উচিত এখনই। শেখ হাসিনা সরকারকে ফেলে দিয়ে তালিবান আইসিস জামাতিদের নিরাপদ আস্তানা বানানোর চেষ্টা বন্ধ হোক বাংলাদেশে, এটা বন্ধ হোক। পাকিস্তান আফগানিস্তান ইরাক ইরান সিরিয়া যেভাবে মৌলবাদীদের দখলে চলে গেছে, এই নৈরাজ্যকে সামনে রেখে বিদেশি শক্তি চেষ্টা করছে বাংলাদেশকে আসলে সেই লাইনে একটা টেরর স্টেট বানানোর, নিজে ডিপ স্টেট বানানো। বাংলাদেশে খোলা জলে নাগ নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে সামনে এগিয়ে দিয়ে চিল শকুনের দল, পাকা চুলের সেই সমস্ত চিল শকুন তারা লাশ বোনার খেলায় মেলেছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে ও মাই গড রেস্ট ইন পিস এই সমস্ত কিছু লিখছেন বটে, আসলে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া পোস্ট হেল্প করছে জামাতিদের ন্যারেটিভকে সেট করতে। যেটা যেটা হচ্ছে সেটা কাম্য নয়, যেটা হচ্ছে সেটা নিয়ে ভারতীয় হিসেবে আমার অন্তত ব্যক্তিগতভাবে কোনো বাড়তি আদেক্ষিতা নেই। বাংলাদেশে এখন আন্দোলনের নামে যেটা হচ্ছে সেটাকে অ্যানার্কি বলে ইংলিশে, নৈরাজ্য। চূড়ান্ত ভারত বিদ্বেষী একটি অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা, সুযোগ বুঝে বাংলাদেশের হিন্দুদেরকেও আরেকটু ভয় পাইয়ে নেওয়ার যেন একটা চেষ্টা চলছে, একটা খেলা চলছে। সমাজের নিকৃষ্টতম সমাজ বিরোধীদেরকে জেল থেকে বের করে দাপিয়ে বেড়ানোর সুযোগ করে দেওয়া হচ্ছে এই সময়, এটা ভয়াবহ। শুধু বাংলাদেশের জন্য নয়, ভয়াবহ ভারতের জন্য। এই নিয়ে আমাদের আহ্লাদিত হওয়ার কোনো কারণ নেই, উচ্ছ্বাস করার কোনো কারণ নেই, আন্দোলনটা পুরোটাই এখন ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, পাড়ায় পাড়ায় ভারত বিরোধিতার হাওয়া তোলা। পাকিস্তানকে পরাস্ত করে ভারতের সাহায্যে মুক্তিযোদ্ধাদের যে সংগ্রাম, মুক্তিযুদ্ধ যে সেনানীদের সম্মাননা, তার বিরুদ্ধে এখন আন্দোলন, তাদেরকে ভিলেন বানিয়ে দেওয়া হচ্ছে। যারা দেশটাকে স্বাধীন করলো ভাই তারা এখন ভিলেন, আর পাকিস্তানের দালালরা এখন হিরো হয়ে যাচ্ছে। এর সাথে অন্য ধরনের কোনো আন্দোলনকে গুলিয়ে দেওয়াটা ভুল হবে, মানসিকতা এবং এর যে পরিণতি আগামী দিনে ভারতের জন্য
এরকম কোনো আন্দোলনকে প্রভাবিত করবে কিনা এই আশঙ্কায় এখন ভারতবর্ষ দিন গুনছে। আপনি বলতে পারেন কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে এই ছবিগুলোর কি যোগ আছে? কোন ছবিগুলোর কথা বলছি আসুন এই মুহূর্তে দেখাবো, একের পর এক যে ছবি সে ছবিগুলো কি যোগ রয়েছে। আমি প্রথমেই প্লাজমাতে এই ছবিটা আপনাদের সামনে চালাব। এই ছবিটা উল্লেখযোগ্য ছবি এবং সেই ছবিটা এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে আমি চালাচ্ছি। আন্দোলনের নামে ভারত বিরোধিতার এই ছবি আমি ফুল ফ্রেমে বিসিআরকে বলবো শোনাতে। এই ছবি, এই স্লোগান, এগুলো কি? ভারত যাদের মামা বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি, এটা স্লোগান উঠছে লাগাতার। এই স্লোগানগুলো উঠে গেছে বাংলাদেশে, বলতে পারেন কোটার সাথে ভারতের বা বাংলাদেশের দুটো দেশ তারা। আমরা সম্মান করি ভারতীয় হিসাবে বাংলাদেশিদেরকে, কিন্তু বাংলাদেশের অগ্রগতির সাথে ভারতের কি সম্পর্ক? ভাই ভারত তোমার কোন পাকা ধানে মই দিয়েছে? এই জামাত এবং জামাতের মদতপুষ্ট যারা এই মুহূর্তে এই স্লোগানগুলো তুলছেন, এই স্লোগানগুলো আসলে ভারত বিরোধিতার ন্যারেটিভকে একদিনে নয় মাসের পর মাস ধরে সেট করছেন। এবং আসলে এই জামাতিরা চায় প্রথমে বাংলাদেশের সরকার পড়ুক, এবং বাংলাদেশের সরকার যদি পড়ে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, ইরান, ইরাক, প্যালেস্তাইন সমস্তটা মিলিয়ে একটা গোটা করিডোর তৈরি হবে যারা ক্রমাগত চাপ দেবে ভারতের ওপর, মৌলবাদীদের চাপ বৃদ্ধি হবে। দ্বিতীয় ছবি আমি দেখাবো, এর সাথেও কোটা বিরোধী আন্দোলনের কি সম্পৃক্ততা আছে আমি জানি না, আন্দোলনের নামে ভারত বিরোধিতা। এই ছবি জোরে 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 আমি ফুল ফ্রেমে এই ছবি দেখানোর জন্য বিসিআরকে বলবো। আন্দোলনের নামে ভারত বিরোধিতাই এই মুহূর্তে এজেন্ডা, একমাত্র এজেন্ডা। আবারও বলছি জামাত মদতপুষ্ট এই আন্দোলন, সেই আন্দোলনকে যদি সুস্থ মানসিকতার মানুষেরা পরাস্ত না করেন, এই ইডিওটিক যে সমস্ত বুদ্ধিজীবীরা যাদের কোনো কাজ নেই, তারা শুধুমাত্র একটা সুযোগ খুঁজে পেয়েছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার, এই ইডিওটিক যে স্টেপগুলো কলকাতার কিছু বুদ্ধিজীবী, তথাকথিত বৃত্তজন, সুশীল সমাজ নিজেদেরকে বলেন, তারা নিশ্চয়ই এই ছবিগুলো দেখে, এই স্লোগানগুলো শুনে এই আন্দোলনকে সমর্থন করছেন। চিনে রাখুন এদেরকে, এরা চোপড়া নিয়ে একটা কথা বলেনি, এরা সন্দেশখালী নিয়ে একটা কথা বলেনি। এখানে কলকাতায় সালিশি সভা, বাংলায় সালিশি সভা যখন বসেছে তালিবান স্টাইলে, যখন একের পর এক সালিশি সভা বসেছে, তারা একটা কথা বলেনি। তারা কথা বলছে তার কারণ তারা বিদেশি ফান্ড পায় নিশ্চয়ই, এই শাজাহানদের থেকে ফান্ড পেয়ে তারা হয়তো উৎসবগুলো করে, যে উৎসবগুলো কবিতার উৎসব, গল্পের উৎসব, সাহিত্য উৎসব, এবং এইখান থেকেই জামাতিদের থেকে হয়তো তারা টাকা পেয়ে নিজেদের সংসারটা চালায়, এবং সে কারণে এত এত তাড়াতাড়ি তারা টুইট করতে শুরু করে দিয়েছে। কি বলা হচ্ছে এখানে এর সাথে ভারতের কি সম্পর্ক? এই স্লোগান হচ্ছে আমরা সবাই রাজাকার, এরা সবাই নাকি রাজাকার। রাজাকার কারা? পাকিস্তান মদতপুষ্ট রাজাকার নিয়াজি, আমরা জানি। আমার বাংলার একের পর এক মেয়েকে যেভাবে ধর্ষিত হতে হয়েছে এই রাজাকারদের জন্য, আমরা জানি 46 সালে কি হয়েছে, এই রাজাকারদের নৃশংসতা আমরা জানি। ইউনাইটেড নেশনস বড় বড় কথা বলে শুধু হিটলারকে নিয়ে, ভারতের এবং বাংলাদেশের সবচেয়ে বড় যে হলোকাস্ট এই রাজাকাররা করেছিল, পাকিস্তানিরা করেছিল, তা নিয়ে একটা বিদেশি সংবাদ মাধ্যম একটা লেখা লেখে না। হিন্দু মহিলাদেরকে যেভাবে ধর্ষিত হতে হয়েছিল, হিন্দু পুরুষদেরকে যেভাবে গোপনাঙ্গে রড ঢুকিয়ে অত্যাচার করা হয়েছিল,
যেভাবে কচুকাটা করা হয়েছিল বাঙালিদেরকে, একজন এর বিরুদ্ধে কোনো লেখা লেখার সাহস পায় না। তার কারণ, এরা সবাই হয়তো জামাতিদের ফান্ডিংয়ে চলছে, এরা সবাই নিজেদেরকে রাজাকার বলছে, এবং এই রাজাকাররা আসলে কারা বাংলাদেশিরা জানে, আওয়ামী লীগ জানে, শেখ হাসিনা জানে, মুজিবুর রহমান জানে, এবং ভারত জানে। এই ইডিওটিক, এই অর্ধশীর শিক্ষিত মূর্খ কিছু বুদ্ধিজীবী এবং কিছু উদার মনস্ক নিজেদেরকে ভাবেন, তারা হয়তো জানেন না। এবং আমি আবারও বলছি, আজ চোখ বন্ধ করে থাকলে কাল আপনার বাড়ির সামনে এই স্লোগানিং হবে। কারণ এই যে ভারত বিরোধিতা, নিজেদেরকে সগর্বে পাকিস্তানের দালাল বা রাজাকার বলা, এটা একদিনে হয়নি, এটা তিলে তিলে হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলার স্কুলগুলিতে, প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় যাকে বলে, যেগুলোকে মাদ্রাসা বলে, সেখানে দেখবেন তিলে তিলে একদিনে এই ভারত বিদ্বেষী আন্দোলন, এই ভারত বিদ্বেষী মুভমেন্ট, নৈরাজ্যটা হয়নি। দেখবেন তিলে তিলে এই ছেলেমেয়েগুলো যারা আজ নিজেদের রাজাকার বলে স্লোগান দিচ্ছে, তাদের ছোটবেলায় এরকম বাংলাদেশের ছেলেমেয়েগুলোকে কীভাবে মগজধোলাই করা হয়েছে বা হচ্ছে এখনও ভারতের বিরুদ্ধে কীভাবে মগজধোলাই করা হচ্ছে, আমি ছবি পর্যন্ত দেখাতে পাচ্ছি না। আন্দোলনের নামে ভারত বিরোধিতার শুরু কোথা থেকে আমি একবার ফুল ফ্রেমে দেখাবো। 37টিতে এই মুহূর্তে শুনুন, বাংলাদেশকে রক্ষা করুন, ভারতীয় পণ্য বয়কট করুন, ভারতীয় পণ্য বয়কট করার কথা বলা হচ্ছে। ভারতীয় পণ্যের সাথে কোটা আন্দোলনের কি সম্পর্ক, কোটা বিরোধী আন্দোলনের কি সম্পর্ক, বাংলাদেশিদের কোন পাকা ধানে মই দিয়েছে ভারত? আসলে জামাতিরা চায় শেখ হাসিনার সরকারটার পতন হোক, জামাতিরা চায় শেখ হাসিনা যদি চলে যায় তাহলে খুব সহজে আইসিস, লস্কর, আল কায়দা বা যে স্বপ্ন তারা দেখে গজওয়ায় হিন্দ বানানো, ভারতের থেকে কিছু রাজ্যকে বিচ্ছিন্ন করে দেওয়া, বাংলাকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের সাথে জুড়ে দেওয়া, তারপরে বাংলা অর্থাৎ পশ্চিমবাংলা এবং বাংলাদেশকে পাকিস্তানের সাথে যুক্ত করে দেওয়া, তারপরে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, সিরিয়া, ইরাক, ইরান মিলে একটা নিজস্ব গজওয়ায় হিন্দ তৈরি করার একটা প্ল্যান, সেই প্ল্যান কোনোভাবেই যেন সাকসেসফুল না হতে পারে, তার জন্য ভারত এবং বাংলাদেশ টানা লড়ে যাচ্ছে, টানা লড়ে যাচ্ছে। এর পরবর্তী ছবি আমি দেখাবো, এর পরবর্তী ছবি আমি স্ক্রিনে দেখাবো এই মুহূর্তে, দেখুন। শিক্ষিত একজন ছেলে, ওই যে অর্ধ শিক্ষিত, ওই আতেল কলকাতা শহরের, তাদের মতনই বাংলাদেশের এক আতেল, সে বাসে উঠে কিভাবে ভারত বিদ্বেষ ছড়িয়েছে এবং ভারতের খেয়ে ভারতের পাসপোর্ট ব্যবহার করে এখানকার কিছু আতেল তারা এটাকে সমর্থন করছে, দিনের পর দিন সমর্থন করছে। এরাই আসলে রাজাকার বলছে নিজেদেরকে, এরাই আসলে বলছে যে এই মুহূর্তে ভারত বিদ্বেষী আন্দোলনটা সবচেয়ে বড় আকার নিতে হবে, দিতে হবে। ফুল ফ্রেমে দেখবো এই মুহূর্তে, 37টিতে যে এই মুহূর্তে এরা কি চায়, ভারত নাকি গিলে খেয়েছে বাংলাদেশকে। ভারত যদি চাইতো তাহলে বাংলাদেশ ভারতের এক অঙ্গরাজ্য হতে পারত। আমি বলছি না এটা শিক্ষার বিষয়, এটা অশিক্ষার বিষয়, এটা অর্ধশিক্ষার বিষয়, এটা কিছু ইডিওটিক নিজেদেরকে বুদ্ধিজীবী বলে তাদের মগজ ধোলাইয়ের ফসল এই ধরনের কথাবার্তা। আর বিদেশি শক্তি প্রচুর ফান্ডিং দিচ্ছে, জামাতিরা আবার মাথা চাড়া দিয়েছে, আমাদের বাংলা থেকে কিছু আতেল, কিছু বুদ্ধিজীবী যারা কোনো কাজে লাগে না সমাজের, কিছু গান টান গায়, কিছু টাকা পয়সা কামায়, চুপচাপ বসে থাকে যখন চোপড়ার মতন ঘটনা ঘটে পশ্চিমবঙ্গে, যখন একের পর এক অত্যাচারের ঘটনা ঘটে, এবং বাংলাদেশের একটা কথায়
একটা কথায় মনিবরা বলেছে, মালিকরা বলেছে, শুরু হয়ে গেছে কাঁদা, শুরু হয়ে গেছে রুদালি গাওয়া। এদের পরাস্ত করতে হবে, লড়াইটা অনেক কঠিন। বাজারে বাজারে পর্যন্ত, মানে এই এই ছবি শুধুমাত্র একটা ছবি নয়, এই বাজারে পর্যন্ত দেখুন ভারত বিদ্বেষ কিভাবে বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। শেখ হাসিনা আসলে কাদের বিরুদ্ধে লড়াইটা করছেন এই মুহূর্তে দেখুন, দেখুন ভারতীয় পণ্য বর্জন করতে হবে। এই আন্দোলনটা আর ছাত্র আন্দোলনে সীমিত নয়, এই আন্দোলনটা ভারত বিদ্বেষী জামাত মদতপুষ্ট, বিদেশি মদতপুষ্ট একটি আন্দোলনে পরিণত হয়েছে, এবং এটা আমার বাংলার জন্য, আমার ভারতবর্ষের জন্য সাংঘাতিক। শেখ হাসিনা সরকার তার পতন যদি হয় তাহলে জামাতিরা আরও মাথা চাড়া দেবে, এটা সহজভাবে বোঝা। বাংলাদেশের হিন্দুদের কি অবস্থা হবে এটা সহজভাবে বোঝার জন্য কোনো রকেট সায়েন্সের জরুরি হয় না, কোনো প্রয়োজন হয় না। বাংলাদেশে, আবারও বলছি, বাংলাদেশে যেভাবে অত্যাচার শুরু হয়েছে তাতে যদি আরও 1 কোটি হিন্দু আমাদের ভারতে চলে আসে, সিএর মাধ্যমে চলে আসতেই পারে, কিন্তু এটা কি কাম্য? যদি সত্যি আফগানিস্তানের মতন বাংলাদেশের অবস্থা হয়, সেখানে তালিবানরা এসে বসে, আপনার থেকে 200 কিলোমিটার দূরে তালিবানরা বসবে, আপনার থেকে 200 কিলোমিটার দূরে মৌলবীর যারা মৌলবাদী রয়েছেন তারা বসবে, পারবেন তো? যে গ্রাফিক্সে এই মুহূর্তে দেখাবো যে পরিসংখ্যান, আমি কেন বলছি বাংলাদেশে কমছে হিন্দু বাঙালি, 1941 সালে 28% ছিল হিন্দু বাঙালি, 1991 সালে 51 সালে 22%, 61 সালে 18.5%, 74-এ 13.5%, ভাবুন 28 থেকে 22 হলো, 22 থেকে 18 হলো, 18 থেকে 13, হয় এরা এপারে চলে আসছে নয় তারা পালিয়ে যাচ্ছে। বাংলাদেশে একটা সময় শালগ্রাম শিলা পুজো হতো, বাংলাদেশে একটা সময় শিব মন্দির ছিল, দুর্গা মন্দির ছিল, জগন্নাথ মন্দির ছিল, রথযাত্রা ধুমধাম করে হতো, বিভিন্ন জেলা উপজেলাতে রথযাত্রা হতো, এই 28% হিন্দু পপুলেশন তারা করতো, এটা হারিয়ে গেল। 22%, 18.5, 13.5, 70-এর দশকে 18-তে চলে গেল, যেটা 81 সালে হয়ে গেল 12.1, 91 সালে হয়ে গেল 10%, মানে 28 থেকে 10, ভাবুন 91 সালের মধ্যে 10% হয়ে গেল, 2001 সালে হয়ে গেল 9.2, মানে 2 সংখ্যাও আছে নয়, 9% হয়ে গেল, 2011-তে 8.4, 2021-এ অনেকে বলছেন 4%তে নেমে আসবে বাংলার, বাংলাদেশের যারা হিন্দু বাঙালি রয়েছেন তাদের সংখ্যা, তারা প্রতি মুহূর্তে আতঙ্কিত বোধ করছেন। এই ধরনের উগ্র আন্দোলন, আন্দোলনের নামে যেভাবে জেল ভেঙে ফেলা হচ্ছে, যেভাবে হাসপাতালে ঢুকে পড়া হচ্ছে, যেভাবে মেট্রো স্টেশন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, যেভাবে সংবাদপত্রের অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, জামাতিরা, বারবার বলছি, জামাতিরা যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে, আর কিছু এই বাংলার বুদ্ধিজীবী তারা নাচনকোদন করছেন যে দেখো শেখ হাসিনা এবার পরাস্ত হবে। আরে শেখ হাসিনা পরাস্ত হলে সর্বপ্রথম তোমাকে হয়তো ধর্মান্তরিত করবে, এবং তখন তুমি বাংলাদেশে গিয়ে হয়তো টাকা ছাড়াই ফাংশন করার জন্য তোমাকে তালিবানরা তুলে নিয়ে যাবে, এটাই হবে ময়ূকের প্রশ্ন এই মুহূর্তে। তিন যে প্রশ্ন, যে প্রশ্নটা দিয়ে আজ জবাব চায় বাংলা শুরু করছে এই মুহূর্তে, আপনি তৈরি আরও হিন্দুকে স্থান দিতে? আপনি তৈরি তো বাংলাদেশ থেকে যদি বিতাড়িত হয়ে যায় হিন্দু 8.2%, যে হিন্দু জনসংখ্যা রয়েছে বাংলাদেশে, তারা যদি এক রাতের নোটিশে আবার ছিন্নমূল হওয়ার মতন পরিবেশে আসে, পশ্চিমবঙ্গ নেওয়ার জন্য প্রস্তুত তো, আমাদের হয়তো প্রস্তুতি নিতে হবে। 2 নম্বর প্রশ্ন এই মুহূর্তে, এখনো সব বুঝে ঘুমিয়ে থাকবেন, বুদ্ধিজীবীরা আসলে হয়তো ফরেন ফান্ডিং পাচ্ছেন, কোন কোন বুদ্ধিজীবী?
সে বুদ্ধিজীবীদের একবার আমি স্ক্রিনে দেখাবো, এই বুদ্ধিজীবীদের প্রশ্ন করবো, এরা কি সত্যিই ফরেন ফান্ডিং পাচ্ছেন, এরা কেন চুপ থাকেন, চোপড়ার ক্ষেত্রে দাঁড়িয়ে কেন চুপ থাকেন, একের পর এক বাংলার ঘটনায় এবং বাংলাদেশের ঘটনায় হঠাৎ করে তারা জেগে পড়ে। আসুন দেখি তাদের মুখগুলো দেখব। তারা একটা কথা চোপড়া নিয়ে বলেছিলেন, মুখে কুলুপ এঁটে আছেন এখনও অপর্ণা সেন, কৌশিক সেন, ব্রাত্য বসু এখন মন্ত্রী হয়ে গেছেন, কোনো কথা নেই চোপড়া নিয়ে, কোনো কথা নেই সন্দেশ খালি নিয়ে, কোনো কথা নেই একের পর এক বিষয়ে। কৌশিক সেন বাংলাদেশ নিয়ে হয়তো সরব হবেন, প্রশ্ন থাকলো অপর্ণা সেন, কৌশিক সেন, ব্রাত্য বসুদের প্রতি আপনারা কি জামাতকে সমর্থন করেন, যদি না করেন কেন চুপ করে আছেন, সুবোধ সরকার এখনো কেন চুপ করে আছেন, সুবোধ সরকার কি চান বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন, জামাতিদের উত্থান, জয় গোস্বামী কি চান জামাতিদের উত্থান শেখ হাসিনা সরকারের পতন, শুভপ্রসন্ন কি চান তালিবানিদের উত্থান, শুভপ্রসন্ন কি চান বাংলাদেশটা সিরিয়া হয়ে যাক, যদি না চান নচিকেতা বড় বড় লেকচার নচিকেতা দেন, জীবনমুখী গান নচিকেতা, দেখতে পাচ্ছেন না বাংলাদেশে কি হচ্ছে, নচিকেতা জানেন না বাংলাদেশে কি হচ্ছে, নচিকেতা চোপড়ার ব্যাপার জানেন না, নচিকেতা জানেন না সন্দেশখালীর ব্যাপার, বড় বড় লেকচার মারেন এরা, বাংলার কোন কাজে লাগেন নচিকেতা, অর্পিতা ঘোষ, অমর্ত্য সেন, নোবেল জয়ী, আবারও নমস্কার করছি বাংলার এরা আইকন সব, অমর্ত্য সেন একটা কথা দেখেছেন জামাতদের বিরুদ্ধে বলতে, জামাতিদের বিরুদ্ধে একটা কথা অমর্ত্য সেন বলেছেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন জনবিন্যাস বদল হয়ে যাওয়া নিয়ে, বাংলার জেলায় জেলায় হিন্দুদেরকে যেভাবে মারা হচ্ছে এক রাতের নোটিশে, সবাই সবাই একটা কথা বলেছেন বলেন, এবং সেখান থেকেই আমার তিন নম্বর প্রশ্ন এই মুহূর্তে স্ক্রিনে ময়ূকের তিন নম্বর প্রশ্ন, এবং সেখান থেকে বিতর্ক শুরু করবো এই মুহূর্তে। অবিলম্বে উচিত বুদ্ধিজীবী বয়কট, বুদ্ধিজীবীদের কি কাজে আসে বুদ্ধিজীবীরা আমি জানি না, বুদ্ধিজীবীদের বয়কট কেন করছেন না, বাংলাদেশের জামাতরা বলছে ভারতকে বয়কট করতে, আমি ব্যক্তিগতভাবে জানি বাংলাদেশের বহু মানুষ আছেন যারা কৃতজ্ঞ ভারতের প্রতি, আমি ব্যক্তিগতভাবে বহু মুক্তিযোদ্ধা পরিবারের সাথে কথা বলেছি যারা বলেন ভারতের অবদানের কথা, আমি নিজে জানি পশ্চিমবঙ্গ হোক বা ভারতবর্ষের বিভিন্ন হাসপাতাল, সেখানে বাংলাদেশের যে পরিবারগুলো আসে চিকিৎসার জন্য তাদের মুখে যে উজ্জ্বল হাসি, যে কৃতজ্ঞতা বোধ। আর এই বুদ্ধিজীবীরা ইচ্ছাকৃতভাবে জামাতদের ফান্ডের কিছু আন্দোলনকে নিয়ে বড় বড় কবিতা নামাচ্ছেন, লজ্জা লাগে না, পশ্চিমবঙ্গে যখন এত একের পর এক ঘটনা ঘটে তখন কোথায় থাকে আপনার কবিতা, ইডিওটিক একের পর এক অ্যাকশন মানুষকে বিরক্ত করছে, এবার বুদ্ধিজীবীদের বয়কট করার পালা, এবার বয়কট করতে হবে এই মুহূর্তে। এবং যারা রয়েছেন আমার সাথে একদম সরাসরি বিতর্কে যাবো,